তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে 76 নম্বর পৃষ্ঠা নিয়ে। 76 নম্বর পৃষ্ঠায় আমাদেরকে এখানে কি করতে বলা হয়েছে দেখো, লেখা রয়েছে নিজের অভিজ্ঞতা, চিঠি পড়া, লেখা বা এ সংক্রান্ত তোমার কোনো অভিজ্ঞতা থাকলে তা লেখো। শিক্ষার্থীরা, আমরা কিন্তু কম বেশি অনেকেই চিঠি পড়েছি এবং চিঠি লিখেছিও, তাহলে বলা চলে যে আমাদের প্রায় সবারই কিন্তু চিঠি পড়া এবং লেখা সংক্রান্ত অভিজ্ঞতা রয়েছে। তুমি তোমার বন্ধুকে চিঠি লিখেছ, এরকম অভিজ্ঞতা তুমি শেয়ার করতে পারো। আবার তোমার বন্ধু তোমাকে চিঠি লিখেছে, এ ধরনের কোনো অভিজ্ঞতা যদি তোমার থেকে থাকে তাহলে কিন্তু সেটিও তুমি এখানে লিখতে পারো। তো চলো দেখে নিচ্ছি যে কীভাবে আমরা এই কাজটি সম্পন্ন করতে পারি। দেখো, আমি এই অংশটিকে মোট 2টি ভাগে বিভক্ত করেছি, যার প্রথম ভাগে বলা হয়েছে আমার চিঠি পড়ার অভিজ্ঞতা। শিক্ষার্থীরা দেখো, এখানে আমি লিখেছি আমার চিঠি পড়ার অভিজ্ঞতা। আমি কি লিখেছি খেয়াল করো, গত বছর আমার বন্ধু আবির আমাকে একটি চিঠি লিখেছিল, পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় আমি ভালো ফলাফল অর্জন করেছি বলে সে তার চিঠিতে আমার অনেক প্রশংসা করেছে। সে আমার ফলাফলে কতটা খুশি তা সম্পূর্ণ চিঠি জুড়ে লেখা ছিল। আমি তার চিঠি চিপে খুবই আনন্দিত বোধ করেছিলাম। শিক্ষার্থীরা দেখো, আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে চিঠি পড়া সম্পর্কিত তোমার কোনো অভিজ্ঞতা আছে কি না। আমি কিন্তু এটি এখানে লিখে দিলাম। কী লিখলাম? আমার চিঠি পড়ার অভিজ্ঞতা, অর্থাৎ কোনো একজন ব্যক্তি আমাকে চিঠি লিখেছেন এবং সেই চিঠিটি আমি পড়েছি। এই যে অভিজ্ঞতা, সেটাকে আমি কি করলাম এখানে খুব সহজভাবে উপস্থাপন করলাম। শিক্ষার্থীরা, তোমাকেও যদি তোমার কোনো বন্ধু বা কোনো আত্মীয় স্বজন বা কাছের কেউ কখনো কোনো চিঠি লিখে থাকে এবং তুমি যদি চিঠিটি পড়ো, তাহলে তুমি কি করবে, তুমি তোমার সেই অভিজ্ঞতাটি এখানে বর্ণনা করবে। আমি কিন্তু এখানে এই যে অভিজ্ঞতাটুকু লিখেছি এটা কিন্তু সম্পূর্ণই কাল্পনিক, অর্থাৎ আমি আমার মনের কল্পনায় এই অভিজ্ঞতাটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের বাস্তব জীবনে যদি এরকম কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে তুমিও চেষ্টা করবে কল্পনা করে কোনো একটি অভিজ্ঞতার কথা এখানে উল্লেখ করতে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে প্রথম অংশে আমি লিখলাম আমার চিঠি পড়ার অভিজ্ঞতা, এবার আমরা লিখব আমার চিঠি লেখার অভিজ্ঞতা। শিক্ষার্থীরা, প্রথম অংশে আমরা লিখেছি চিঠি পড়ার অভিজ্ঞতা এবং দ্বিতীয় অংশে আমরা লিখেছি চিঠি লেখার অভিজ্ঞতা। তাহলে এই অংশটুকু আমরা একনজরে পড়ে নিচ্ছি। দেখো, 2020 সালের 13ই সেপ্টেম্বর আমার প্রিয় বন্ধু আবিরের জন্মদিন ছিল, কিন্তু তখন সারা বিশ্বব্যাপী করোনা মহামারী চলমান থাকায় আমি তার জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি। এতে আমার মন খুব খারাপ ছিল। তবে আমি একটি চিঠি লিখে আমার বন্ধু আবিরকে তার জন্মদিনের জন্য প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়েছিলাম। এটাই ছিল আমার জীবনের প্রথম লেখা কোনো চিঠি। সেই চিঠিতে আমি উল্লেখ করেছিলাম তার জন্মদিনে উপস্থিত না হতে পেরে আমি কতটা হতাশ, পাশাপাশি তার জীবনের নতুন বছরের জন্য শুভকামনাও ছিল উক্ত চিঠিতে। তাহলে শিক্ষার্থীরা দেখো, এখানে আমি উল্লেখ করলাম যে আমি আমার জীবনে কোনো একজন ব্যক্তিকে চিঠি লিখেছিলাম, সে চিঠি লেখার ক্ষেত্রে আমার কী ধরনের অভিজ্ঞতা হয়েছে। শিক্ষার্থীরা, এই যে চিঠি লেখার অভিজ্ঞতা আমি তোমাদের সামনে এখানে উপস্থাপন করলাম, এটাও কিন্তু সম্পূর্ণ কাল্পনিক। তবে তুমি তোমার ক্ষেত্রে কী করবে বলো তো? তুমি তোমার ক্ষেত্রে যদি জীবনে কখনো কোনো ব্যক্তিকে চিঠি লিখে থাকো, তাহলে সেই চিঠি লেখার অভিজ্ঞতাটুকু এখানে হুবহু তুলে ধরবে। আর যদি তোমার এ ধরনের কোনো অভিজ্ঞতা না থাকে, সেক্ষেত্রে তুমি চেষ্টা করবে কল্পনা করে এরকম একটি অভিজ্ঞতা বর্ণনা করতে। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম আমাদের মূল বইয়ের 76 নম্বর পৃষ্ঠায় আমাদেরকে যে প্রশ্নটি করা হয়েছিল, যেটি বলা হয়েছিল চিঠি পড়া, লেখা বা এ সংক্রান্ত কোনো অভিজ্ঞতা থাকলে সেটি লেখো, আমরা কিন্তু চেষ্টা করেছি খুব সহজভাবে সেটি উপস্থাপন করার জন্য। আশা করছি তোমরা খুব সহজভাবেই এটি বুঝতে পেরেছ এবং তোমরাও লিখতে পারবে। দেখো, তোমাদের মূল বইতে এভাবে একটি ফাঁকা জায়গা দেওয়া রয়েছে, তোমরা চাইলে এই ফাঁকা জায়গায় এই চিঠি পড়া বা লেখা সংক্রান্ত অভিজ্ঞতাটুকু লিখতে পারো, অথবা চাইলে তোমাদের মূল খাতায় তোমরা এই অভিজ্ঞতাটুকু উল্লেখ করতে পারো।